সাবস্ক্রাইব করুন মাল্টি গাইড চ্যানেল, আর নোটিফিকেশন অল করে বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট গাইড ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আর আমি বিশ্বজিৎ আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা যেটা শিখবো সেটা হলো যে আধার কার্ডকে আপনি কত রকমভাবে বা কী কী ডকুমেন্টসের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। আমরা যেটা জানি সেটা হলো যে আমাদের এনরোলমেন্ট রিসিপ্টের মাধ্যমে ডাউনলোড করতে পারি, অথবা আমাদের আধার নাম্বার দিয়ে আমরা ডাউনলোড করতে পারি। তো বন্ধুরা, এই দুটো ছাড়াও নতুন করে একটি সিস্টেম আমাদের কাছে এসে গেছে এবং খুব রিসেন্ট আমাদের কাছে এসেছে। আজকের ভিডিও থেকে আমরা সেটা শিখে নেব যে আমরা আর কী উপায়ে আমাদের আধার কার্ডকে অনলাইন থেকে বাড়িতে বসেই ডাউনলোড করতে পারি। তাহলে চলুন বন্ধুরা, সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে। তো আধার কার্ড ডাউনলোড করার জন্য আমাদেরকে যেতে হবে eaadhar.uidi.gov.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনাকে একটি ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হবে। এই নোটিশের মধ্যে আপনি কিছু এক্সাম্পল পাবেন। এই এক্সাম্পলগুলি হচ্ছে নতুন করে যে পাসওয়ার্ড তৈরি করা হয়েছে, আধার কার্ডের যে পিডিএফ ফাইল আপনি ডাউনলোড করবেন সেটি ওপেন করার জন্য নতুন পাসওয়ার্ড যেটি দেওয়া হয়েছে তার এক্সাম্পল এখানে আপনি দেখতে পাবেন। যে আপনার নাম বা আপনার ডেট অফ বার্থ কীরকম হলে আপনার পাসওয়ার্ড কীরকম হবে সেটি আপনি বুঝতে পারবেন এখান থেকে। তো নতুন সিস্টেমটি দেখার জন্য আমরা এটাকে ক্লোজ করব এবং ক্লোজ করার পর আমরা এখানে চলে আসব। এখানে দেখুন অপশান আছে আধার, তারপর আছে দেখুন ভিআইডি, তারপর আছে দেখুন এনরোলমেন্ট আইডি। তো চলুন আমরা সবগুলো একটু একটু করে দেখে নেব। তো প্রথমে আমরা আধার নাম্বার দিয়ে দেখব যে আধার নাম্বার দিয়ে ডাউনলোড করতে গেলে আমাদেরকে কী কী করতে হবে। তো আধার নাম্বার দিয়ে ডাউনলোড করতে গেলে প্রথমে আমাদেরকে এখানে আমাদের 12 ডিজিটের আধার নাম্বার দিতে হবে, তারপরে এখানে আমাদের ফুল নেম দিতে হবে, এবং তারপর এখানে পিনকোড দিতে হবে, এবং এখানে আমাদেরকে এই সিকিউরিটি কোড দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলে আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, এবং সেই ওটিপি আমাদেরকে এন্টার ওটিপি এই অপশানে এন্টার করতে হবে, এবং এন্টার করার পর আমাদেরকে ডাউনলোড আধার অপশানে ক্লিক করে ডাউনলোড করতে হবে। তো এটা ছিল বন্ধুরা আধার কার্ডের মাধ্যমে। আর যেটা আপনারা বেশি জানেন সেটি হলো এনরোলমেন্ট আইডি। এনরোলমেন্ট আইডি যেটি আপনাকে রিসিপ্ট দেওয়া হয়েছে আপনি যখন আধার কার্ড তৈরি করেছেন বা আধার কার্ডের জন্য যখন আপনি অ্যাপ্লিকেশন করেছেন তখন, তো সেই রিসিপ্টের মধ্যে আপনি পাবেন এনরোলমেন্ট আইডি, 14 ডিজিটের এনরোলমেন্ট আইডি আপনি পাবেন, এবং তারপরে আপনি পাবেন ডেট এবং টাইম। তো এগুলো আপনাকে ফিল আপ করতে হবে, এবং ফিল আপ করার পর আপনাকে আপনার ফুল নেম দিতে হবে, এবং তারপর আপনাকে পিনকোড দিতে হবে, এবং তারপর আপনাকে এখানে সিকিউরিটি কোড দিতে হবে। দেওয়ার পর আপনাকে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করে আপনার মোবাইলে একটি ওটিপি নিতে হবে, এবং নেওয়ার পর সেটিকে আপনাকে এখানে এন্টার করতে হবে। তো এন্টার করার পর আপনাকে এই ডাউনলোড আধার অপশানে ক্লিক করে ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, নতুন যে সিস্টেমটি এসেছে সেটি হলো ভিআইডি, অর্থাৎ ভার্চুয়াল আইডির মাধ্যমেও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো ভার্চুয়াল আইডি কি এটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আর এটা কিভাবে করতে হয় এই নিয়ে আমার 2টি ভিডিও আছে, আপনারা চাইলে একটু কষ্ট করে দেখে নিতে পারেন। তো ভার্চুয়াল আধার নাম্বার কি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকেই এই আধার কার্ডটি ডাউনলোড করেছি অনলাইন থেকে। তো এখানে দেখুন দেওয়া আছে ভিআইডি, আর এখানে দেখুন 16 ডিজিটের নাম্বারটি দেওয়া আছে। তো এই 16 ডিজিটের নাম্বারের মাধ্যমে আপনি কিন্তু ডাউনলোড করতে পারেন আপনার আধার কার্ডকে। তো চলুন আমরা একটু জুম করে দেখে নেব ভালো করে। তো দেখুন এখানে ভিআইডি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখুন এখানে যখনই আমি ক্লিক করব নিচের দিকে অপশান আমি পাবো 16 ডিজিট ভিআইডি নাম্বার, অর্থাৎ এই ভিআইডি নাম্বার আমাকে দিতে হবে। তো এই ভার্চুয়াল আইডির মাধ্যমে কিন্তু আমরা ডাউনলোড করতে পারি, এটি নতুন অপশান এসেছে এখন। তো এখানে আমাদেরকে 16 ডিজিটের ভার্চুয়াল আইডি দিতে হবে, দেওয়ার পর আমরা নিচের দিকে আমাদের নাম দেব, এবং তারপর আমরা এখানে পিনকোড দেব, এবং এখানে সিকিউরিটি কোড দেব, এবং সিকিউরিটি কোড দেওয়ার পর আমরা রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করব। আর বন্ধুরা এখানে খেয়াল করুন একটি অপশান আছে টিওটিপি। তো এই টিওটিপি কি যদি আপনারা জানতে চান অবশ্যই নিচের কমেন্টে গিয়ে আমায় কমেন্ট করবেন। তো যত বেশি পরিমাণের কমেন্ট পাবো আমি এর উপর আমি চেষ্টা করব এটা নিয়ে আপনাদেরকে একটি ভিডিও দেওয়ার, যাতে আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারেন টিওটিপি কি আর এটা কিভাবে পাওয়া যায়। তো রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার পর যে ওটিপি আমাদের মোবাইলে আসবে বা রেজিস্টার্ড মোবাইলে আসবে সেটিকে আমাদেরকে এই এন্টার ওটিপি অপশানে দিয়ে দেওয়ার পর আমাদেরকে ডাউনলোড আধার অপশানে ক্লিক করে ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা যেটা শিখলাম সেটা হলো যে ভার্চুয়াল আইডির মাধ্যমে আমরা কিভাবে আমাদের আধার কার্ডকে অনলাইন থেকে ডাউনলোড করব, বা এই নতুন নিয়মটি কি আর এটা কিভাবে কাজ করে। তো আশা করছি বন্ধুরা আমি আপনাদেরকে পুরোপুরিভাবে বোঝাতে পারলাম। তো এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই নিজের কমেন্টে গিয়ে আমায় কমেন্ট করবেন। আর আশা করছি বন্ধুরা ভিডিও আপনাদের ভালো লাগবে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন।
আর যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার বা নতুন এসে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও নিচে থাকা এই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে আর যদি আপনি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করুন, তবেই আপনি আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান পাবেন এবং আমাদের ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন। এখনকার মতো এই পর্যন্তই বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।